নিজের কষ্টটা প্রকাশ করার মতো ভাষা নেই মুখে তবুও শিশুদের ছলছল চোখ বুঝিয়ে দেয় ভাষা না থাকলেও বড়দের তুলনায় তাদের দুঃখটা কোনো অংশে কম নয় একপাশে মা একপাশে বাবা একটি শিশুর জন্য এর চেয়ে নিরাপদ আশ্রয় আর কি হতে পারে তবে অঙ্কুরিত হওয়ার আগেই মারা যাওয়া গাছটির মতো কিছু শিশু জন্মের পরপরই হয় বাবা মায়ের দাম্পত্য কলহের বলি আপন দুটি মানুষের মাঝখানে শুয়ে শান্তির ঘুমের সুযোগ চিরতরে হারিয়ে ফেলে শিশুটি সব শ্রেণীতে কম বেশি ডিভোর্স ঘটলেও সবিস জগতের ডিভোর্সগুলো একটু বেশিই চোখের সামনে আসে ঢালিউডে বাবা মায়ের দাম্পত্য কলহের খেসারত দিচ্ছে কিছু স্টার কিট তাদের নিয়েই আজকের এই ভিডিও সমাজের অন্য শিশুদের মতো নিয়মিত বাবার স্নেহ পাচ্ছে না এমন দুটি শিশু হল আবরাম খান জয় ও শেহজাদ খান বীর তাদের মা আলাদা হলেও বাবা একজনই গর্পরতা নায়ক নয় খোদ সুপারস্টার শাকিব খানের ছেলে ওরা অর্থবিত্ত কিংবা খ্যাতি কোনো কিছুরই কমতি নেই কমতি শুধু একটি জায়গায় চাইলেই বাবা মায়ের আঙ্গুল দুহাতের তালুতে আটকে পথ হাঁটা হয় না ওদের জন্মদিনে কিংবা বিশেষ কোনো দিনে হয়তো কেক কাটতে বাবা মা একসঙ্গে হচ্ছে তবে মাঝে মধ্যে সেই সুখটুকুও কপালে জোটে না অপবিশ্বাসের সন্তান আব্রাহামের প্রথম জন্মদিনে কেক কাটতে হাজির হননি শিশুটির বাবা সাকিব প্রথম ছেলের প্রথম জন্মদিনে সুপারস্টারের এমন অনুপস্থিতি আহত করেছিল ভক্তদের হৃদয়ে দু আট সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন সাকিব এবং অপু কিন্তু বিয়ের খবর প্রকাশ্যে আসে 2017 সালে মাঝখানে 2016 সালের 27 সেপ্টেম্বর জন্মগ্রহণ করে আব্রাম খান জয় তবে ছেলের মুখে ভালোভাবে বল ফোটার আগেই 2018 সালে এই দম্পতির বিচ্ছেদের খবর আসে অন্যদিকে 2018 সালের 20 জুলাই বিয়ে হয় সাকিব এবং বুবলির এই দম্পতির ঘরে شہজাত খান বীরের জন্ম হয় 2020 সালের 21 মার্চ কিন্তু গত বছরই বুবলির সঙ্গে সম্পর্ক সম্পর্কচ্ছেদ ঘটান সাকিব ও পুত্র সন্তান আবরামের ভাগ্যই বরণ করে নিতে হয় বুবলি সন্তান বীরকে ঢাকায় সিনেমার আরেক নায়িকা পরিমনির সন্তান রাজ্য বাবা মায়ের দম্পত্য কলহে খেসারত দিয়ে চলেছে শিশুটির প্রতি তার বাবা শরিফুল রাজের অবহেলার অভিযোগ রয়েছে নেটিজেনদের পক্ষ থেকে এমন কি এ নিয়ে রাজকে তুলো ধন করেছেন নেটিজেনদের একটি অংশ নায়িকা পরিমণি একের পর এক বিয়ে বন্ধনে আবদ্ধ হলেও মা হয়েছেন কেবল শরিফুল রাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর দু সালে ১৭ অক্টোবর বিয়ে হয় রাজ এবং পরীর ২০২২ সালের দশ আগস্ট তাদের ঘরে জন্ম নেয় সন্তান রাজ্য কিন্তু এখানেও ঘটল একই ঘটনা ছেলের বয়স এক বছর হতে না হতেই নানা কলহ ও অভিযোগের ভিত্তিতে গত বছর আঠেরোই সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরি ফলে পিতার স্নেহ বঞ্চিত হয় এই দম্পতির সন্তান রাজ্য এমনকি একটি নির্দিষ্ট নাম পেতেও বেগ পোহাতে হচ্ছে শিশুটিকে রাজের সঙ্গে মিলিয়ে রাখা নাম রাজ্য বাদ দিয়ে ছেলেকে কখনো পুণ্য কখনো বা পদ্ম নামে ডাকতে শুরু করেন পরিমণি ছেলের অসুস্থতার সময়ও রাজ কোনো খোঁজ নেননি বলেও অভিযোগ করেছেন পরি সম্প্রতি মা বাবার দম্পত্য কলহের মধ্যেই উদযাপিত হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে ফারিসের জন্মদিন শিশুটির বাবা রকিব সরকার অবশ্য তার আগের সংসারের সন্তানদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন্মদিনে মায়ের কাছ থেকে দামি গাড়িও উপহার পেয়েছে ফারিশ কিন্তু এই বয়স থেকেই বাবা মায়ের যৌথ আদরের অর্ধেকটা হারিয়েছে এই নায়িকাপুত্র আব্রাম বীর রাজ্য ও ফারিস ছাড়াও বাবার আদর ছাড়া বেড়ে উঠছে অভিনেত্রী সোহানা সাবার ছেলে এসব শিশুদের মায়ের আদরের কোনো কমতি নেই বাবারাও দূর থেকে ভালোবাসেন কিন্তু দূরের মমতা তো আর কাছের মমতার মতো পুষ্টিকর নয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ